যে গুরুত্বপূর্ণ মার্কেট যেখান থেকে সাধারণ মানুষ ক্রয় করে এবং আমাদের ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে মানুষ এক দুটো পয়সা কামাই করে সারা বছর পুরে বসে থাকে, এই জন্য আর সেই জায়গাতে এভাবে আগুন লাগা। এবং প্রথম আগুন যখন লাগলো এটা অ্যাক্সিডেন্ট, আমরা মনে করলাম অ্যাক্সিডেন্ট, কিন্তু এরপরে যে পরপর কয়েকটা আগুন, এই তিন চারটে আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়। আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয়, যখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া, তাদেরকে বাধা দেওয়া, তারা কাজ করবে, উদ্ধার করবে, পানি দেবে, সেখানে বাধা দেওয়া। বঙ্গবাজারে যখন আগুন লাগলো, এমনকি মানে ওরা হানি ফ্লাইওভারের উপর থেকেও তারা চেষ্টা করছে, যেখান থেকে যেতে চেষ্টা করছে কিছু লোক বাধা দিচ্ছে, এই যে বাধাটা কেন দেবে। আর তারপর যখন আগুন নিভায় সব নিয়ন্ত্রণে নিয়ে আসলো, ঠিক 12টা পরপরই লাঠি সোঁটা নিয়ে কিছু লোক ফায়ার সার্ভিস আক্রমণ, অনেকগুলি মানুষকে আহত করলো, অনেকগুলি দোকান মালিক কর্মচারী তাদেরকে আহত করলো, ফায়ার সার্ভিসের লোকগুলিকে আহত করলো। অথচ এরা তো জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে মানুষকে উদ্ধার করে, আগুন নেভাতে যায়, তো এরা কারা? আর এই যে ঠিক ওই মানে 6টার পরে আগুনটা লাগছে, তো এটার উপরে নজরদারিটা বাড়াতে হবে, অন্যান্য মার্কেটগুলিকেও সতর্ক থাকতে হবে এবং সেখানে সকলে নজরদারি বাড়াতে হবে যে এটা কেন বারবার এরকম হচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটা মার্কেটকে সতর্ক করা হচ্ছে যে তাদের যে মার্কেটের যে অবস্থান সেখানে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই পরপর চারটে দুর্ঘটনাকে আমরা যদি একটু দেখি তাহলে মনে হচ্ছে যে এটা কি আসলেই আদতেই কি এটা কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে। কারণ আমরা তো জানি যে আমাদের মানে সেই কিছু রাজনৈতিক দল ঈদের পরে আন্দোলন করবে, অর্থনীতি পঙ্গু করে দেবে, অর্থনীতি পঙ্গু করে দিয়ে সরকারকে উৎখাত করবে, সেটা সরকারকে উৎখাত করবে, কিন্তু সাধারণ মানুষগুলি কী অপরাধ করলো, সাধারণ ব্যবসায়ীরা কী অপরাধ করলো, সাধারণ ক্রেতারা কী অপরাধ করলো যে সাধারণ মানুষ একটু যেখান থেকে বিক্রয় করে সেই জায়গাগুলি পুড়ায় দেওয়া এবং সেখানে মানুষকে ক্ষতিগ্রস্ত করা। মানুষগুলি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা বছরে তাদের আকাঙ্ক্ষা বসে থাকে যে এই সময়টা একটা ব্যবসা করবে, কিন্তু এটা করা, এগুলি আমার মনে হয় সহজে ছেড়ে দেওয়া উচিত না। এটার উপরে আমাদের সকলের একটু নজরদারি বাড়াতে হবে, আমি এটা সবাইকে বলবো, দেশবাসীও বলবো ব্যাপারে সতর্ক থাকা।